যারা স্ত্রীকে মোহরে ফাঁকি দেয় ধোকা দেয় মিছামিছি বেঁধে আদায় করার নিয়ত না রাখে তারা এক শ্রেণীর ব্যাভিচারী কথা আমি বলিনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন আইয়ো মারাজুল ইন তাজা ওয়াজাই ইম রাতন আলাম আকাল্লাম মার আউকেশর লাইসফ ইনফ সি হা ইউয়া ইলাইহা হা কাহা খাদা আহা হা মাথা ওয়ালাম ইউয়াাদি ইলাইহা হা কাহা আল্লাহ ইয়াও মাল কয়ামাতি ওয়া হুয়া জানেন যে ব্যক্তি কোনো মহিলাকে কম অথবা বেশি মোহর দিয়ে বিবাহ করলো এবং মনে মনে এই নিয়ত রাখলো যে আমি তাকে দেবো না তাকে ধোকা দিল অতঃপর মারা গেল তাহলে আল্লাহর সাথে কেয়ামতে তার সাক্ষাৎ হবে এই অবস্থায় যে সে ব্যাবিচারী ব্যবিচারী ওই মহিলার সঙ্গে কি করেছ ব্যাবিচার করেছে নিয়ত ছিল না যে শোধ করবো আমাদের অধিকাংশ বিয়েতে কে হয় পা আদায় করতে হয় না তো এরকমই থাকে না ফাঁকিবাজি বুদ্ধি থাকে সাবধান যদি ব্যবিচারী হয়ে মরতে না চান তাহলে মোহর আদায় দেওয়ার নিয়ত করুন যারা আপনারা মোহর আদায় করেননি মোহর আদায় করে দেবেন আর শ্বশুরের কাছ থেকে যদি কিছু নিয়ে থাকেন শ্বশুরকে ফিরিয়ে দেবেন শ্বশুরকে ফিরিয়ে না দিয়ে মারা গেলে তবাস তা আল্লাহর কাছে কবুল হবে না মানে তো আপনি খুব লজ্জার কথা ফেললেন আপনাদেরকে খুব লজ্জার কথা বললেন লজ্জার কথা কিছু নেই আত্মসমর্পণ হচ্ছে ইসলামের নাম যখন জানতেন না জানতেন না এখন জানলেন শুনলেন এখন মানতে হবে আপনাকে যৌতুকে আপনি যা নিয়েছেন যে পণ পণে যা আপনি নিয়েছেন বরপণ নিয়েছেন সেই পোন আপনি শ্বশুরকে ফিরিয়ে দেন আর না শ্বশুরের কাছে ক্ষমা চান যদি আপনি ফিরিয়ে দিতে না পারেন তাহলে ক্ষমা চান আব্বা আমাকে মাফ করে দেন তার কারণ আমি ভুল করে আপনার কাছ থেকে আপনাকে কষ্ট দিয়েছি মাফ চেয়ে নেন ছোটো হতে লজ্জা লাগছে কেন যেটা নিয়েছেন সেটা আরও লজ্জার কথা হাত পেতে যেটা নিয়েছেন এই নেওয়াটা লজ্জার কথা সুতরাং বলা বাহুল্য বলছি কি যদি আপনি নিয়ত না রাখেন তাহলে কাল কেয়ামতে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন আপনি ব্যবচারী হবেন আল্লাহ রসুল আর একটা কথা বলছেন যে ব্যক্তি কারো কাছ থেকে ঋণ নিল আর মনে মনে নিয়ত রাখলো যে এর ঋণ আমি আর ফেরত দেবো না এর ঋণ নিয়ে আমি আর ফেরত দেবো না ওর অনেক আছে ও না দিলেও চলবে দেবো না আর কি ভাবে হালাল করে নেবো রাসুল্লা সল্লাহ সাল্লাম বলে যে মারা যায় অবস্থা আলাপ ইয়ারুদ্দা এলা হেদায় না তার ঋণ যদি ফেরত না দেয় লাকতে আল্লাহ ওয়া হু সা আরেক আল্লাহর সাথে চোর হয়ে সাক্ষাৎ করবে চোরে চুরি করে লুকিয়ে লুকিয়ে আর এ প্রকাশ্যে চুরি করে এবং তার কাছ থেকে সহজে নিয়ে আর দিতে চায় না তাই